আসসালামু আলাইকুম। আমরা আজকে কথা বলবো পলিসাইথেমিক নিয়ে। ওকে, তো শুরু করা যাক। প্রথমেই আমরা একটু নামটার দিকে লক্ষ্য করি, পলিসাইথেমিয়া। ওকে, তো পলি বলতে বোঝানো হয়ে থাকে অনেক, সাইট মিন্স কোষ, আর এমিয়া বলতে বোঝানো হয়ে থাকে ব্লাড। তার মানেটা কি হলো? মানে হলো আমাদের ব্লাডে যদি কোষের সংখ্যা বেড়ে যায় তাহলে সেটাকে আমরা কি বলবো? পলিসাইথেমিয়া। ওকে, আমরা জানি যে ব্লাডের ভেতর কিছু ফর্মড এলিমেন্টস থাকে, মানে কিছু কোষ থাকে, আর কিছু কী থাকে? ফ্লুইড থাকে। যদি কোষের সংখ্যা বেড়ে যায় তাহলে সেটাকে আমরা কী বলবো? সেটাকে আমরা বলবো হচ্ছে পলিসাইথেমিয়া। তাহলে পলিসাইথেমিয়াকে আমরা কীভাবে ডিফাইন করতে পারি? পলিসাইথেমিয়াকে আমরা এভাবে ডিফাইন করতে পারি যে পলিসাইথেমিয়াতে আমাদের ব্লাডের কোষগুলোর সংখ্যা বেড়ে যায়। ওকে, তবে সচরাচর আমরা যেটা বলি যে পলিসাইথেমিয়াতে আমাদের রেড ব্লাড সেল এর সংখ্যা বেড়ে যায়। তবে শুধুমাত্র যে রেড ব্লাড সেলের সংখ্যা বাড়বে তা কিন্তু না, রেড ব্লাড সেল এর সংখ্যা বাড়ার পাশাপাশি হোয়াইট ব্লাড সেল এবং আমাদের প্লাটিলেট এর সংখ্যাও বাড়তে পারে। তার মানে পলিসাইথেমিয়াতে রেড ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল, প্লাটিলেট এগুলোর সংখ্যা বাড়বে। যদি শুধুমাত্র আরবিসি ইনক্রিজ করে তাহলেও আমরা সেটাকে পলিসাইথেমিয়া বলবো। ওকে, তাহলে পলিসাইথেমিয়া আমরা কাকে বলছি সেটা আমরা বুঝে নিলাম। এর পরবর্তীতে পলিসাইথেমিয়াকে আমরা চাইলে দুইটা ভাগে ভাগ করতে পারি। একটাকে বলা হয়ে থাকে যে ট্রু পলিসাইথেমিয়া, আর একটাকে বলা হয়ে থাকে যে রিলেটিভ পলিসাইথেমিয়া। প্রথমত আমরা এই ট্রু পলিসাইথেমিয়াকে নিয়ে কথা বলবো। তো ট্রু পলিসাইথেমিয়াতে কি হয়? ট্রু পলিসাইথেমিয়াতে আমাদের যেই রেড ব্লাড সেলের সংখ্যা, সেই রেড ব্লাড সেল এর সংখ্যাটা সত্যি সত্যি বাড়ে। ওকে, রেড ব্লাড সেলের সংখ্যাটা সত্যি সত্যি বাড়ে। ওকে, তাহলে ট্রু পলিসাইথেমিয়াতে বলতে বোঝানো হচ্ছে আমাদের রেড ব্লাড সেলের সংখ্যাটা বেড়ে গেলে সেটাকে আমরা বলবো হচ্ছে ট্রু পলিসাইথেমিয়া। ওকে, তো এই ট্রু পলিসাইথেমিয়া এটাও আবার অনেক ধরনের আছে। কীরকম? আমরা আমাদের এই যে ট্রু পলিসাইথেমিয়া, এই ট্রু পলিসাইথেমিয়াকে চাইলে দুইটা ভাগে ভাগ করতে পারি। কী কী ভাগ? প্রথম ভাগটাকে আমরা বলতে পারি হচ্ছে প্রাইমারি পলিসাইথেমিয়া, দ্বিতীয়টাকে আমরা বলতে পারি হচ্ছে সেকেন্ডারি পলিসাইথেমিয়া। ওকে, এই প্রাইমারি পলিসাইথেমিয়াকে আমরা আরও বলে থাকি হচ্ছে পলিসাইথেমিয়া ভেরা। এটাকে আমরা আরও বলি হচ্ছে কি? পলিসাইথেমিয়া ভেরা। ওকে, তো আমাদের এই প্রাইমারি পলিসাইথেমিয়া, এই প্রাইমারি পলিসাইথেমিয়াতে আসলে কী হয়? প্রাইমারি পলিসাইথেমিয়াতে তোমরা মনে রাখবা যে প্রাইমারি পলিসাইথেমিয়াতে আমাদের বোন, ম্যারো এর ভেতরে যেই সেলগুলোর প্রোডাকশনের প্রসেসটা চলতেছে, সেই প্রোডাকশনের প্রসেসটাতে প্রবলেম যদি হয় তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে প্রাইমারি পলিসাইথেমিয়া। আমি আবারও বলি, যদি তোমরা দেখো যে আমাদের রেড বোন ম্যারো এর ভেতরে আমাদের যেই আরবিসি প্রোডাকশনটা চলতেছে, সেই আরবিসি প্রোডাকশনে যদি কোনো প্রবলেম হয় এবং ওই প্রবলেমটা হওয়ার ফলে যদি আমাদের আরবিসির সংখ্যা বেড়ে যায় তাহলে সেটাকে আমরা কী বলবো? সেটাকে আমরা বলবো হচ্ছে প্রাইমারি পলিসাইথেমিয়া। ওকে, আর সেকেন্ডারি পলিসাইথেমিয়া বলতে আমরা কী বুঝাচ্ছি? সেকেন্ডারি পলিসাইথেমিয়া বলতে আমরা বুঝবো যে আমাদের বোন ম্যারো এর ভেতরে কোনো প্রবলেম নেই। প্রবলেমটা কোথায়? প্রবলেমটা আমাদের আরেকটা জায়গায়। কোন জায়গায় দেখো, আমরা একটু পরেই সেটাকে বলতেছি। আমরা জানি যে আমাদের এই যে রেড ব্লাড সেল প্রোডাকশন হওয়ার জন্য একটা হরমোন খুবই গুরুত্বপূর্ণ, তাই না? সেটাকে কী বলা হয়? এরিথ্রোপয়েটিন। এই এরিথ্রোপয়েটিন যদি কোনো কারণে বেশি সিক্রেট হয়, তার ফলে যদি আমাদের রেড ব্লাড সেলের সংখ্যা বেড়ে যায় তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে সেকেন্ডারি পলিসাইথেমিয়া। তো এখানে ছোটো যারা আছো তারা শিখে নিতে পারো যে আমাদের প্রাইমারি এবং সেকেন্ডারি এই জিনিসগুলোকে আসলে আমরা কীভাবে বলি। প্রাইমারি মানে আমাদের যেই অর্গান থেকে কোনো একটা কিছু তৈরি হচ্ছে সেই অর্গানে, সেই সিস্টেমের ভেতর সমস্যা। কিন্তু সেকেন্ডারি মানে ওইটার ভেতর সমস্যা না, সেকেন্ডারি মানে অন্য কোনো প্রবলেম হওয়ার ফলে আমাদের ওই অর্গানটা বেশি পরিমাণে তৈরি করতেছে। ওকে, তাহলে চলো প্রথমত আমরা প্রাইমারি পলিসাইথিমিয়াকে নিয়ে জানি। ওকে, প্রথমত আমরা প্রাইমারি পলিসাইথিমিয়া নিয়ে কথা বলবো। এখন প্রাইমারি পলিসাইথিমিয়াতে কোথায় প্রবলেমটা হচ্ছে? আমরা জানি যে প্রাইমারি পলিসাইথিমিয়াতে আমাদের বোন ম্যারোতে প্রবলেম। আচ্ছা, কোন বোন ম্যারো থেকে আমাদের রেড ব্লাড সেল বা হোয়াইট ব্লাড সেল, প্লাটেলেট এগুলো তৈরি হয়? এগুলো তৈরি হয় আমাদের রেড বোন ম্যারো থেকে। ওকে, রেড বোন ম্যারো থেকে। ইয়েলো বোন ম্যারো এটা ইনঅ্যাকটিভ বোন ম্যারো, তার মানে রেড বোন ম্যারো থেকেই সবগুলো সেল তৈরি হবে। তো আমাদের এই বোন ম্যারোতে কী সমস্যা হতে পারে? আমরা সবাই জানি যে বোন ম্যারোতে একটা কোষ থাকে, তাই না? এই কোষটাকে কী বলা হয়? প্লুরিপোটেন্ট হ্যামাটোপয়েটিক স্টেম সেল। ওকে, এটা হচ্ছে আমাদের প্লুরিপোটেন্ট হ্যামাটোপয়েটিক স্টেম সেল। এই প্লুরিপোটেন্ট হ্যামাটোপয়েটিক স্টেম সেল এর উপরে একটা জিনিস এসে কাজ করে। আমাদের এখানে একটা রিসেপ্টর থাকে এবং এই রিসেপ্টরে একটা হরমোন এসে কাজ করে, যেটাকে কী বলা হয়? যেটাকে বলা হয়ে থাকে যে ইরেথ্রোপয়েটিন। এই ইরেথ্রোপয়েটিন এসে যখন আমাদের এই সেলটার উপর কাজ করে, তখন এই সেলটা কী করে? তখন এই সেলটা ডিভাইড করে মাইলয়েড স্টেম সেল, লিম্ফয়েড স্টেম সেল। মাইলয়েড থেকে পরবর্তীতে কী হয়?
আমাদের আরবিসি ডাব্লিউবিসি প্লাটিলেট এগুলো তৈরি হচ্ছে ওকে এখন আমাদের এখানে এই যে ইরিথ্রোপয়েটিন এসে এই রিসেপ্টরটাতে বাইন্ড করলে কি হয় আমরা একটু যদি ব্রিফলি সেটাকে দেখি যে দেখো ধরো এটা হচ্ছে আমাদের প্লুরিপোটেন্ট হ্যামাটোপয়েটিক স্টেম সেল এই প্লুরিপোটেন্ট হ্যামাটোপয়েটিক স্টেম সেলে আমরা ধরে নিলাম যে এটা হচ্ছে ধরো আমাদের এখানকার এরিথ্রোপয়েটিনের রিসেপ্টর এই এরিথ্রোপয়েটিন এখানে এসে কাজ করলো এখন এখানে এসে কাজ করলে কি হয় আমরা ডিটেলসে যাবো না আমরা জেনে নিব যে এখানে এসে যখন কাজ করে তখন দুইটা পাথ হয়ে অ্যাক্টিভ হয় একটাকে বলা হয় থাকে যে জেনাস কাইনেস বা জ্যাক পাথ হয়ে আর একটা হচ্ছে স্টেট পাথ হয়ে স্টিএটি স্টেট স্টেট দ্বারা কী বোঝানো হচ্ছে এস দিয়ে বোঝানো হচ্ছে সিগন্যাল টি দিয়ে বোঝানো হচ্ছে ট্রান্সডিউসার এ দিয়ে বোঝানো হচ্ছে অ্যাক্টিভেশন আর টি দিয়ে বোঝানো হচ্ছে ট্রান্সক্রিপশন তাহলে পুরোটা মিলে কী হলো পুরোটা মিলে হলো সিগন্যাল ট্রান্সডিউসার অ্যান্ড অ্যাক্টিভেশন অফ ট্রান্সক্রিপশন তাহলে এই স্টেট মানে কি সিগন্যাল ট্রান্সডিউসার অ্যান্ড অ্যাক্টিভেশন অফ ট্রান্সক্রিপশন আমরা এই দুইটা জিনিস নিয়ে আমাদের অ্যান্ডোক্রাইন ফিজিওলজিতে কথাবার্তা বলেছি সুতরাং আমরা এখানে কথাবার্তা বলে এটাকে কমপ্লিকেটেড করে ফেলবো না ওকে তো দেখো আমাদের এই দুইটা পাথওয়ে অ্যাক্টিভেটেড হবে এই দুইটা পাথওয়ে অ্যাক্টিভেটেড হবে এবং তখন কী হবে এই জিনিসগুলো হবে এবং আলটিমেটলি গিয়ে আমাদের ব্লাড সেলগুলো তৈরি হবে কিন্তু চিন্তা করো যদি কোনো কারণে আমাদের এই যে জেনাস কাইনেস এবং আমাদের স্টেট এই দুইটা পাথওয়ে যদি হাইপার অ্যাক্টিভ হয়ে যায় বেশি ফাংশনাল যদি হয়ে যায় হাইপার ফাংশনাল যদি হয়ে যায় তখন কী হবে তখন আমাদের রেড ব্লাড সেল হোয়াইট ব্লাড সেল প্লাটিলেট এগুলোর প্রোডাকশনটা বেশি হবে ওকে এগুলোর প্রোডাকশনটা বেশি হবে এখন যদি আমাদের এই রেড ব্লাড সেল এর প্রোডাকশনটা বেশি হয় তাহলে ব্লাডে রেড ব্লাড সেলের সংখ্যাটা বেড়ে যাবে তার মানে ব্লাডে আমাদের নর্মালি রেড ব্লাড সেল যতটুকু থাকতো তার যে লেভেল থাকতো সেই লেভেল থেকে বেড়ে যাবে নর্মালি কতটুকু থাকতো নর্মালি প্রায় 5 মিলিয়ন প্রতি মিলিমিটার কিউব বা প্রতি মাইক্রোলিটার ব্লাডে আমরা এই 5 মিলিয়নকে দেখতাম এখন আমরা কী দেখবো এখন আমরা দেখবো যে অনেক বেশি বেড়ে গেছে 6 থেকে 7 মিলিয়ন হয়ে গেছে ওকে আমরা আগে দেখতাম যে আমাদের ব্লাড নিলে সেটার 45% হচ্ছে রেড ব্লাড সেল এখন আমরা দেখবো যে 60% বা 65% হচ্ছে আমাদের রেড ব্লাড সেল তার মানে কী হয়েছে তার মানে আমাদের ব্লাডে অ্যাকচুয়ালি সত্যিকার অর্থেই রেড ব্লাড সেলের সংখ্যা বেড়ে গেছে এই জন্যই তো আমরা এটাকে ট্রু বলতেছি ট্রু এর ভেতরে আমরা আবার বলতেছি প্রাইমারি প্রাইমারি কেন বলতেছি কারণ আমাদের এই পাথওয়েটাতে সমস্যা হচ্ছে আমাদের এইখানে সমস্যাটা বুঝছো এই জন্য এটাকে আমরা বলি হচ্ছে প্রাইমারি পলিসাইথিমিয়া ওকে তো এখন এই যে রেড ব্লাড সেলের সংখ্যাটা যদি বেড়ে যায় তাহলে কী সমস্যা রেড ব্লাড সেলের সংখ্যাটা বেড়ে গেলে সুবিধা আছে অবশ্যই রেড ব্লাড সেল কী করে রেড ব্লাড সেল আমাদের অক্সিজেন পরিবহন করে তার মানে অক্সিজেন পরিবহন বেশি হবে কিন্তু অ্যাবনর্মাল কোনো কিছুই আসলে ভালো না এই যে আমাদের রেড ব্লাড সেলের সংখ্যাটা বেড়ে গেছে এর ফলে কী হবে এর ফলে আমাদের ব্লাডের ভেতরে কোষের সংখ্যা বেড়ে গেছে এখন ব্লাডের ভেতরে যদি কোষের সংখ্যা বেড়ে যায় তাহলে কী হয় ব্লাডের ভিসকোসিটি বেড়ে যায় ওকে সান্দ্রতা বেড়ে যায় সান্দ্রতা বেড়ে যাওয়ার ফলে ব্লাড ফ্লো হওয়ার যে স্পিড সেই ফ্লো হওয়ার স্পিডটা কী হয় ফ্লো হওয়ার স্পিডটা কমে যায় ওকে তাহলে ফ্লো হওয়ার স্পিডটা কমে যায় এই ফ্লো হওয়ার স্পিডটা কমে যাওয়ার ফলে কী হয় যে আমাদের ব্লাডটা থিক হয়ে যায় ভিসকাস হয়ে যায় এবং এই ভিসকাস হয়ে যাওয়ার ফলে যেটা হয় যে আমাদের ব্লাডে থ্রোম্বাস তৈরি হতে পারে আমাদের ব্লাডে অ্যাম্বুলাস তৈরি হতে পারে এই জিনিসগুলো হতে পারে এখন এখানে দুইটা শব্দ আসলো যে থ্রোম্বাস আর অ্যাম্বুলাস থ্রোম্বাস কি অ্যাম্বুলাস কি দেখো থ্রোম্বাস মানে হচ্ছে আমাদের ভেইনগুলোর ভেতরে এটা ধরো এটা আমাদের ভেইন আমাদের ভেইনগুলোর ভেতরে যদি ব্লাড ক্লট হয় যদি ব্লাড ক্লট ফর্ম করে এবং এই ক্লট ফর্ম করার ফলে যদি আমাদের ব্লাডের যে প্রবাহ সেই প্রবাহতে যদি বিঘ্ন ঘটে তাহলে সেটাকে আমরা কী বলি সেটাকে আমরা বলি হচ্ছে থ্রোম্বাস আর অ্যাম্বুলাস আমরা কখন বলি অ্যাম্বুলাস আমরা বলি আমাদের ভেসেলগুলোর ভেতরে যদি এমন কিছু একটা থাকে যেটা কী করতে পারে যেটা আমাদের এই ভেসেলটাকে অক্লুডেড করে দিয়ে এই ভেসেলের যে ব্লাড ফ্লো সেই ব্লাড ফ্লোটাকে বন্ধ করে দিতে পারে তাহলে সেটাকে আমরা কী বলি সেটাকে আমরা অ্যাম্বুলাস বলি অ্যাম্বুলাস যে কোনো কিছু হতে পারে তো আমাদের রেড ব্লাড সেলের সংখ্যা বেড়ে গেলে ভিসকোসিটি বেড়ে যায় আর ভিসকোসিটি বেড়ে গেলে আমাদের থ্রোম্বাস অ্যাম্বুলাস এগুলো হতে পারে তো এই থ্রোম্বাস অ্যাম্বুলাসের ফলে হতে পারে কী কী থ্রোম্বাস অ্যাম্বুলাসের ফলে আমাদের সেরিব্রাল অ্যাম্বুলিজম ফর্ম হতে পারে এবং এখান থেকে কী হতে পারে স্ট্রোক হতে পারে এছাড়াও কী হতে পারে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন হতে পারে আমাদের পালমোনারি অ্যাম্বুলিজম হতে পারে অনেক কিছুই হতে পারে যদি আমাদের এই ভেসেলগুলোতে এই জাতীয় প্রবলেমটা হয় এছাড়াও কী হয় যে দেখো আমাদের আরবিসি বেড়ে যাওয়ার ফলে ভিসকোসিটি বেড়ে যাচ্ছে ব্লাডটা থিক হয়ে যাচ্ছে এই থিক ব্লাডটা কী করে আমাদের তোমরা সিবিএসএ পড়বা যে পেরিফেরাল রেজিস্ট্যান্স বাড়িয়ে দেয় আমাদের পেরিফেরাল রেজিস্ট্যান্স বাড়িয়ে দেয় ওকে পেরিফেরাল রেজিস্ট্যান্স বাড়ায় দেওয়ার ফলে কী হয় আমাদের ব্লাড প্রেশার বেড়ে যায় ওকে তাহলে আমাদের ব্লাড প্রেশারটাও বেড়ে যাবে এই দুইটা জিনিস আমাদের জন্য ক্ষতিকর ওকে
তাহলে আমরা দেখলাম যে আমাদের প্রাইমারি পলিসাইথিমিয়া বা পলিসাইথিমিয়া ভেরা হওয়ার ফলে আসলে কি কি প্রবলেম হচ্ছে আমরা সেটাকে দেখে ফেললাম। এখন আসো একটা মজার জিনিস আমরা শিখি, সেটাকে বলা হয়ে থাকে যে ব্লাড ডোপিং। সেটাই কি বলা হচ্ছে? ব্লাড ডোপিং। এই ব্লাড ডোপিং জিনিসটা আসলে কি? ব্লাড ডোপিং জিনিসটা আমরা শুনছি, আমরা অবশ্যই ডোপিং টেস্ট এরকম কিছু একটা শুনছি বা ডোপ টেস্ট এরকম কিছু একটা শুনছি। তো এই ডোপ টেস্ট কাদের করা হয়? এই ডোপ টেস্ট করা হয় অ্যাথলেটদের। সাধারণত অলিম্পিক্সে যে অ্যাথলেটরা থাকে তাদের এই ডোপ টেস্টটা করা হয়। কেন এই ডোপ টেস্টটা করা হয়? এই ডোপ টেস্টটা বলতে আসলে কী বোঝানো হয়? তো দেখো, এই ডোপ টেস্টটা কেন করা হয়? তারা ব্লাড ডোপিং করছে কি না সেটা বোঝার জন্য। তো ব্লাড ডোপিং মানে কি? ব্লাড ডোপিং মানে ধরো একজন অ্যাথলেট, ধরো এটা হচ্ছে সেই অ্যাথলেট, এই অ্যাথলেট কয়েকদিন পরে ধরো একটা রেসে অংশগ্রহণ করবে, ওকে? তো তখন তার অনেক বেশি শক্তি প্রয়োজন। তো সেজন্য সে কী করলো? সেজন্য সে তার কিছু ব্লাডকে কোনো একটা জায়গায় নিয়ে সেটাকে প্রিজার্ভ করলো, কিছু ব্লাডকে নিল সেটাকে প্রিজার্ভ করলো, প্রায় 3 মাস আগে নেওয়া হয় এই ব্লাডটা নিয়ে প্রিজার্ভ করলো, ওকে? কোনো একটা জায়গায় প্রিজার্ভ করলো। এই প্রিজার্ভ করে সে কী করতেছে? 3 মাস ওয়েট করতেছে, তার ইভেন্টটার জন্য ওয়েট করতেছে। যখন তার ইভেন্টটা আসলো, তখন ইভেন্টের একদিন আগে সে কী করলো? তার এই যে ব্লাড, এই ব্লাডগুলো তার ভেনের মাধ্যমে প্রবেশ করে তার বডিতে আবারও নিয়ে নিল। দেখো, 3 মাস আগে সে ব্লাড নেওয়ার ফলে তার ব্লাডের একটা ঘাটতি তৈরি হয়েছে। 3 মাসের ভিতরে কিন্তু তার এই যে বডি, সেই বডি কিন্তু ওই ব্লাডের ঘাটতিটা পূরণ করে ফেলছে। এর উপরে সে কী করতেছে? আগে যে ব্লাডটা সে নিয়ে রাখছিল সেটাই সে আবার নিজের ভেতর পুশ করতেছে। তার মানে কী হচ্ছে? তার মানে তার ব্লাডের ভেতর এখন আরবিসির সংখ্যা অনেক বেশি বেড়ে গেছে, এবং আরবিসির সংখ্যা বেড়ে যাওয়ায় একটা ট্রানজিয়েন্ট বা ক্ষণস্থায়ী পলিসাইথিমিয়া ডেভেলপ করছে, একটা ক্ষণস্থায়ী পলিসাইথিমিয়া ডেভেলপ করছে। তো এই পলিসাইথিমিয়াটা হওয়ার ফলে তার কী হচ্ছে? তার আরবিসির সংখ্যা বাড়তেছে, তার অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি বাড়তেছে, এবং সে বেশি পরিমাণে পারফর্ম করতে পারতেছে। তো এটাই হচ্ছে আমাদের ব্লাড ডোপিং। তো এই ব্লাড ডোপিং আসলে করা হয়েছে কিনা সেটা শিওর হওয়ার জন্য আমরা ডোপ টেস্টটা করে থাকতে দেখি। তাহলে ব্লাড ডোপিং সম্পর্কে আমরা মোটামুটি একটা ধারণা নিলাম, ওকে? তাহলে আমরা আমাদের প্রাইমারি পলিসাইথিমিয়া নিয়ে কথা মোটামুটি বলে ফেললাম। তো এই প্রাইমারি পলিসাইথিমিয়াকে আরও কী বলা হয়ে থাকে? এটাকে বলা হয়ে থাকে যে পলিসাইথিমিয়া ভেরা, ওকে? এর পরবর্তীতে আমরা সেকেন্ডারি পলিসাইথিমিয়াকে নিয়ে কথা বলি, ওকে? সেকেন্ডারি পলিসাইথিমিয়াকে নিয়ে কথা বলি। তো সেকেন্ডারি পলিসাইথিমিয়াতে কী হয়? সেকেন্ডারি পলিসাইথিমিয়াতে আমাদের এই সেলগুলা প্রপারলি কাজ করতেছে, কিন্তু এই সেলগুলাকে বেশি পরিমাণে অ্যাক্টিভেট করে রাখা হয়েছে কীভাবে? এই এরিথ্রোপয়েটিন দ্বারা। এটা কীভাবে সম্ভব? দেখো, এরিথ্রোপয়েটিন কোথায় থেকে তৈরি হয়? আমরা সবাই মোটামুটি জানি যে এটা হচ্ছে আমাদের কী, এটা হচ্ছে আমাদের একটা নেফ্রন। এই নেফ্রনের কোথায় থেকে তৈরি হয়? এই নেফ্রনের এখানে যে প্রক্সিমাল কনভার্টেড টিউবুলের যে সেলগুলো আছে এই সেলগুলো তৈরি করে। অনেকে আবার বলে যে পেরি টিউবুলের ক্যাপিলারি যে সেলগুলো আছে সেগুলো তৈরি করে। তো দুইটাই মোটামুটি সঠিক। তারপর আমরা এটাকে একটু ধরে নিব যে আমাদের এইখানকার এই প্রক্সিমাল কনভার্টেড টিউবুলের সেলগুলো কী তৈরি করে? প্রক্সিমাল কনভার্টেড টিউবুলের সেলগুলো এরিথ্রোপয়েটিন তৈরি করে, ইপিও তৈরি করে। এই ইপিও চলে যায় কোথায়? এই ইপিও চলে যায় আমাদের এইখানে প্লোরিপোটেন হ্যামাটোপয়েটিক স্টেম সেলে, এবং এটাকে অ্যাক্টিভেট করে, যার ফলে আমরা বেশি পরিমাণে সেল দেখতে পাই। এখন এই ইপিও কেন তৈরি হয়? এই ইপিও কেন তৈরি হয়? এই ইপিও তৈরি হওয়ার জন্য সবচেয়ে বড় যে ড্রাইভ সেটা হচ্ছে হাইপোক্সিয়া। যদি কারো হাইপোক্সিয়া হয় তাহলে তার ইপিও বা এরিথ্রোপয়েটিন বেশি তৈরি হয়। এখন এই হাইপোক্সিয়া কেন হতে পারে? যদি কেউ হাই অল্টিটিউডে যায়, এভারেস্ট পাহাড় উঠতে গেছে, তখন তো তার হাইপোক্সিয়া হবে, কারণ সেখানে আমাদের যেই কী বলে যেই অক্সিজেনের পরিমাণ সেই অক্সিজেনের পরিমাণটা কম থাকে। এছাড়াও কারো যদি কার্ডিওভাস্কুলার ডিজিজ থাকে, কার্ডিওভাস্কুলার ডিজিজ মানে কি? তার হার্টটা ভালোভাবে পাম্প করতে পারতেছে না, কারণ হার্ট ভালোভাবে পাম্প না করলে টিস্যুতে হাইপোক্সিয়া হবে, এবং টিস্যুতে হাইপোক্সিয়া হলে এরিথ্রোপয়েটিন বেশি তৈরি হবে। এছাড়াও কী হতে পারে? আমাদের রিনাল যদি কোনো একটা ক্যান্সার হয়, আমাদের এখানে কোনো একটা ক্যান্সার হলে এই ক্যান্সার থেকে বেশি পরিমাণে এরিথ্রোপয়েটিন তৈরি হচ্ছে, পসিবল। তো এই রিজনগুলোতে যদি এরিথ্রোপয়েটিন বেশি তৈরি হয় তাহলে এরিথ্রোপয়েটিন বেশি গিয়ে আমাদের এইখানকার এই প্লোরিপোটেন হ্যামাটোপয়েটিক স্টেম সেলের উপর কাজ করবে, এবং বেশি পরিমাণে আরবিসি তৈরি হবে। আর বেশি পরিমাণে আরবিসি মানে কি? পলিসাইথেমিয়া। তাহলে দেখো, পলিসাইথেমিয়া এটা কী জন্য হচ্ছে? এটা সেকেন্ডারি একটা কজের কারণে হচ্ছে। আমাদের প্রোডাকশনের প্রসেস অ্যাবসোলিউটলি নর্মাল, বাট প্রোডাকশনের প্রসেসটাকে আরও বাড়িয়ে দেওয়া হচ্ছে সেকেন্ডারি একটা কজের মাধ্যমে, ওকে? তাহলে আমরা এই সেকেন্ডারি পলিসাইথেমিয়াটাকেও বুঝে নিলাম। তার মানে আমরা ট্রু পলিসাইথিমিয়া কীভাবে হয়, কী কী তার টাইপস আছে সেগুলোকে জেনে ফেললাম। সর্বশেষ আমরা এই জিনিসটাকে জেনে শেষ করবো, সেটা কী? সেটা হচ্ছে আমাদের এই রিলেটিভ পলিসাইথিমিয়াকে জেনে। তো রিলেটিভ মানে কি? রিলেটিভ মানে আসলে আমাদের আরবিসির সংখ্যাটা বাড়ে নাই, কিন্তু আরবিসির সংখ্যাকে আমরা বেশি দেখতেছি ব্লাডে। তো এটা কীভাবে হতে পারে একটু চিন্তা করো। দেখো,
যদি কোনো কারণে আমার বডি থেকে ফ্লুইড লস হয়, আচ্ছা এটাকে একটু ভালোভাবে বোঝানো যাক, ধরো এটা হচ্ছে আমাদের গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাক্ট, ওকে গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাক্ট একটু শর্ট করে আমরা আঁকলাম, যদি কোনো কারণে আমার বডি থেকে ফ্লুইড লস হয়, কীভাবে কীভাবে ফ্লুইড লস হতে পারে, ফ্লুইড লস হতে পারে ভমিটিংয়ের মাধ্যমে, ভমিটিং করতেছ অনেক বেশি ফ্লুইড লস হচ্ছে, অথবা কারো একজনের সিভিয়ার ডায়রিয়া, তার মানে তারও কিছু ভলিউম লস হচ্ছে। তো ভলিউম লস হওয়ার ফলে কী হয়, ভলিউম লস হওয়ার ফলে আমাদের বডির যে প্লাজমা আছে সেই প্লাজমার ভলিউমটাও কিছুটা কমে যায়। ওকে, এখন প্লাজমার ভলিউমটা কমে গেলে কী হয়, দেখো আমাদের রেড ব্লাড সেল আগের সংখ্যাটাই আছে, রেড ব্লাড সেল আগে যত ছিল ততই আছে, কিন্তু প্লাজমার পরিমাণটা কমে গেছে। তার মানে কি, তার মানে আমরা যদি এখন এই যে প্লাজমা কমে যাওয়ার পরে তার যদি কিছু ব্লাড নেই, সেখানে যদি 1 মিলিমিটার কিউব ব্লাড নেই, অবশ্যই এখানে বেশি পরিমাণে আমরা রেড ব্লাড সেলকে দেখব। কারণটা কি, কারণটা হচ্ছে তার রেড ব্লাড সেল তো আগের মতো আছে কিন্তু তার পানিটা আমরা কমাই ফেলছি, তাহলে ব্লাডে পানি কমে গেছে, ব্লাডে কোষের সংখ্যা বেড়ে গেছে। তার মানে কি হবে, তার মানে এখানে আমাদের রিডিংটা বেশি দেখাবে, কিন্তু রিডিংটা এজন্য বেশি দেখাচ্ছে না যে আমাদের রেড ব্লাড সেল বেশি তৈরি হচ্ছে, এজন্য দেখাচ্ছে যে আমাদের ফ্লুইড কমে গেছে। এইটাকে বলা হয়ে থাকে যে রিলেটিভ পলিসাইথিমিয়া। রিলেটিভ পলিসাইথিমিয়া কেন হচ্ছে, রিলেটিভ পলিসাইথিমিয়া হচ্ছে সাধারণত আমাদের প্লাজমা লস হওয়ার ফলে, প্লাজমার ভলিউম যদি কমে যায়, আমাদের বডিতে ফ্লুইডের পরিমাণ যদি কমে যায়, তাহলে আমাদের এখানে রিলেটিভ পলিসাইথিমিয়াকে আমরা দেখব। এখন সর্বশেষ আসো, এই পলিসাইথিমিয়া হলে আমরা কী কী ক্লিনিক্যাল ফিচার দেখবো সেটাকে জেনে আমরা আমাদের আজকের লেকচারটা শেষ করব। ওকে, তো পলিসাইথিমিয়া হলে কী হয়, পলিসাইথিমিয়া হলে আমাদের রেড ব্লাড সেলের সংখ্যা বেড়ে যাচ্ছে, রেড ব্লাড সেলের সংখ্যা যদি বেড়ে যায় কী হয়, ব্লাডের ভিসকোসিটি বেড়ে যায় এবং ব্লাড ফ্লোটা কমে যায়। ওকে, তো ব্লাড ফ্লো কমে গেলে কী হবে, আমাদের অক্সিজেন ডেলিভারিটা আসলে ভালো হবে না। তো এর ফলে কী হবে, এর ফলে যেটা হতে পারে যে প্রথমত এই লোকটা খুবই উইক হয়ে যাবে, খুবই উইক হয়ে যাবে। এর পরবর্তী কী হতে পারে, ডিজিনেস বা মাথা ঘুরাটা ডেভেলপ করতে পারে। এর পরবর্তীতে কী হতে পারে, লোকটার মাথা ব্যথা করতে পারে বা হেডেক হতে পারে। এর পরবর্তীতে কী হতে পারে, তার চোখগুলো লাল লাল হয়ে যেতে পারে, রক্তবর্ণের চোখ দেখা দিতে পারে। এর পরবর্তী কী হতে পারে, যে তার অলসতা বেড়ে যাবে, তার মানে ঝিমুনি ক্লান্তি এই জিনিসগুলো বেড়ে যাবে, টায়ার্ডনেস বেড়ে যাবে। আর কী হতে পারে, বদহজম হতে পারে, যেটাকে কী বলা হয় ডিসপেপসিয়া ডেভেলপ করতে পারে। এছাড়াও কী হতে পারে, এছাড়াও তার ব্লার ভিশন দেখা দিতে পারে, মানে ভিশনটা ভালো হবে না, ব্লার ভিশন হবে, চুলকানি হতে পারে। এর পরবর্তীতে কী হবে, খুবই গুরুত্বপূর্ণ কথা যে তার এই পলিসাইথিমিয়া হওয়ার ফলে প্রথম বিন টাইমটা কী হবে, প্রলংড হয়ে যাবে। প্রথম বিন টাইমটা প্রলংড হলে কী হবে, প্রথম বিন টাইমটা প্রলংড হলে এখানে ব্লাড ক্লটিংটা ভালো হবে না, তার মানে ব্লাড ক্লটিংয়ে প্রবলেম হবে, সহজ করে বলে ব্লিডিং বেশি হইতে পারে। ওকে, আবার আমাদের এই যে ইচিং বা চুলকানিটা কেন বেশি হইতে পারে, এটাও বেশি হবে কারণ আমাদের এখানে এই যে দেখো আরবিসির পাশাপাশি ডাব্লিউবিসির বাড়তেছে, মানে গ্রানুলোসাইটগুলো বাড়তেছে। গ্রানুলোসাইট বাড়া মানে কি, আমাদের বেজোফিল বাড়তেছে, পাশাপাশি মাস্ট সেলও বাড়তে পারে। তো এই বেজোফিল মাস্ট সেল এগুলোর ফলে কী হবে, এগুলো থেকে কী হয়, এগুলো থেকেই হিস্টামিন রিলিজ হয়। হিস্টামিন রিলিজ হওয়ার ফলে কী হবে, হিস্টামিন রিলিজ হওয়ার ফলে আমাদের এখানে চুলকানি বা ইচিং হতে পারে। তাহলে কী কী ফিচার ডেভেলপ করতে পারে আমরা সেটাকে দেখে নিলাম। তাহলে এই ছিল আমাদের পলিসাইথিমিয়া নিয়ে সাধারণ কিছু আলোচনা। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।